বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিবির আয়োজনে মিরপুরে চলছে কনসার্টের শেষ মুহূর্তের প্রস্তুতি। এআর রহমানের সঙ্গে মঞ্চ মাতাবেন মমতাজ মাইলস। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে আনামুল বিজয়ের ব্যাটিং তাণ্ডব। বিজয়ের ক্যারিয়ার সেরা 184 রানে খেলাঘরকে 389 রানের টার্গেট দিল প্রাইম ব্যাংক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। এই আয়োজন আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। মুজিব শতবর্ষ উপলক্ষে এ আর রহমানের কনসার্ট আয়োজনে মিরপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অস্কারজয়ী তারকার পাশাপাশি মঞ্চ মাতাবেন দেশের তারকারাও। মমতাজ মাইলসও অংশ নেবেন কনসার্টে, নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক শেখ সোহেল। তিন ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকিট, যার সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে 1000 টাকা। মূর্ছনায় মেতে উঠবে শেরেবাংলা স্টেডিয়াম। প্রায় 110 জনের বিশাল বহর নিয়ে বাংলাদেশে পারফর্ম করতে আসছেন এ আর রহমান। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শেরেবাংলার মূল মাঠের বড় একটা অংশ জুড়ে তৈরি হচ্ছে মঞ্চ, বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে সাউন্ড সিস্টেমে, কনসার্টের নানা যন্ত্র আনা হচ্ছে ভারত থেকে। সরাসরি মাঠে বসে কনসার্ট উপভোগ করতে পারবেন 10,000 দর্শক। তিন ক্যাটাগরিতে পাওয়া যাবে টিকিট, সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এছাড়াও 5,000 ও 10,000 টাকা মূল্যেরও টিকিট পাওয়া যাবে। আমরা দুইটি সাইডে প্রায় 10,000 লোকের ক্যাপাসিটি আমরা করেছি, 4,000 মানুষ মাঠের ভিতর এবং বাইরে 6,000 লোক বসতে পারে। আমরা সবাইকে দেখাতে পারতেছি না বলে আমরা দুঃখিত, কারণ আমরা অনেক কিছু ক্রিটিক্যাল প্রবলেম, অনেক টেকনিক্যাল প্রবলেম, অনেক কিছুর জন্য আমরা কিন্তু দর্শক সংখ্যাটা 10,000 নিয়ে আসছি। শুধু এ আর রহমান না, দেশের শিল্পীরাও মাতাবেন মঞ্চ। অনুষ্ঠানের প্রথম স্লটে পারফর্ম করবেন মমতাজ ও জনপ্রিয় ব্যান্ড মাইলস। এরপর মূল আকর্ষণ, 4 ঘন্টাব্যাপী কনসার্টের দ্বিতীয় স্লটে মঞ্চে উঠবেন এ আর রহমান। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হবে টিভিতেও। আগে আমাদের কালচার, তারপরে এ আর রহমান। লাস্ট 2014-এ তার যত প্রোগ্রাম হয়েছে সে মাত্র 2টা লাইভ করছে, এছাড়া জীবনে এ পর্যন্ত লাইভ করেনি। তো আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করছিল যে দেখো আমি লাইভ করা ছেড়ে দিয়েছি, অনেক প্রবলেম। তারপর আমরা তাকে রাজি করেছি যে আমাদের এই প্রোগ্রামটা তুমি লাইভ করবে, এটা ইনশাল্লাহ লাইভ হবে। জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনে আয়োজিত এই কনসার্টে বাড়তি মাত্রা যোগ করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। ডারবান টেস্ট সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের মধ্যে ম্যাচ আবহে করেছে প্রস্তুতি। ওয়ানডের মতো প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজেও জিততে চায় বাংলাদেশ। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স যেখানে যোগাচ্ছে অনুপ্রেরণা, বলছেন পেসার এবাদত হোসেন। ডারবানে এ যেন ভিন্ন আবহাওয়া, সারাদিনই মেঘ মেদুরে খেলা, বৃষ্টির বাগড়াকে সঙ্গে করেই অনুশীলনে টিম টাইগার। তবে সেখানেও ছিল ভিন্নতা। টাইগারদের নেট সেশনে বোলিং করেছেন রাসেল ডমিঙ্গোর ছেলে জুনিয়র ডমিঙ্গো, ছিল কোচিং প্যানেলের সবাই, তবুও সব ছাপিয়ে দৃষ্টির পুরোটা অনুশীলন ম্যাচে। তবে ঠিক গতানুগতিক ম্যাচ নয়, যেন ম্যাচেরই আবহ। ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন জয়, দীর্ঘদিন পর ফিরছেন তামিমও। ওপেনিং স্লটে এই দুজনা প্রায় নিশ্চিত, তবু আস্থার নাম টাইগার পেসার। এবাদতের সিরিজ জয়ের সম্ভাবনার বাজিটাও ওখানেই। আমাদের ফাস্ট বোলারদের ইম্প্রুভিং গ্রাফটা আপনি যদি এখন খেয়াল করেন, আলহামদুলিল্লাহ লাস্ট 1.5 বছর 2 বছর ধরে তাসকিন, শরীফুল, মুস্তাফি এবং সবাই খুব আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো করার চেষ্টা করতেছি। তো লাস্ট সিরিজটা এই সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকা হারানো, এটা আসলে খুবই ডিফিকাল্ট ছিল। তো এরকম একটা উইন হওয়ার পরে ওয়ানডেতে আলহামদুলিল্লাহ সবাই এখন খুবই বুস্ট আপ এবং সবার কনফিডেন্ট অনেকটা বিল্ড আপ হয়েছে। তো এই কনফিডেন্ট নিয়ে আমরা ইনশাল্লাহ টেস্ট ম্যাচটা শুরু করতে চাই। এই টেস্ট ম্যাচ যে সিরিজ আছে এটা আমরা জিততে চাই। তবু ভাবনার নাম প্রোটিয়া কন্ডিশন, সাকিবের অভাব পূরণ করবেন কে?
তিন পেসার নাকি দুই স্পিনার, নেটে তাসকিনও ব্যাটিংয়ে দিলেন শান। প্রথম টেস্টকে সামনে রেখেই রণকৌশল সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমাদের ইমপ্রুভের গ্রাফটার যদি আপনি খেয়াল করেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভ করেছি। তো সবাই চেষ্টা করতেছি নিজের থেকে যে আমরা কীভাবে আরও ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি। আমরা দেশের বাইরে আলহামদুলিল্লাহ এখন ভালো করতেছি, আমরা দেশের ভিতরে আমরা তিন চারজন ফাস্ট বোলার আমরা আসলে খেলবো, আমরা এটা আশা করি। বৃহস্পতিবারের প্রথম টেস্টের আগে আরও কয়েকটা অনুশীলন সেশন পাবেন ক্রিকেটাররা, যেখানে ম্যাচের আগের দিন ভেনু কিংসমিডে গোটা দল নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে আরও এক দফা। মাহবুব রিমন, সময় সংবাদ। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের মধ্য দিয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে সেটা পুঁজি করে দক্ষিণ আফ্রিকাতেও দারুণ কিছু করবে টাইগাররা। ক্রিকেটারদের পারফরমেন্সে নতুন করে স্বপ্ন দেখছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে ঘরোয়া ক্রিকেটে প্রতিকূল কন্ডিশনে ভালো করার তাড়না থেকেই বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছে পেসাররা। দেশের বাইরে সাফল্যের মূল কারণ এটাই বলছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। আমাদের এই যে এব্রোডে ভালো ক্রিকেট খেলার মন মানসিকতা একটা বিরাট সাহস আমাদের পাওয়া, এটা কিন্তু শুরু হয়েছে। আশা করছি যে আমাদের প্লেয়াররা এখন যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং এব্রোডেও সামনে টেস্ট সিরিজ আছে, দুটা টেস্ট ম্যাচ আছে। আমি আশা করছি ইনশাআল্লাহ পাঁচ দিন আমরা খুব ভালো ক্রিকেট খেলবো এবং পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি ইনশাআল্লাহ দেখবেন যে একটা ভালো রেজাল্ট আসবে। বৈরি কন্ডিশনে বাংলাদেশকে অবিশ্বাস্য দুটো জয় এনে দিয়েছেন দুজন পেসার, নিউজিল্যান্ডে এবাদত আর দক্ষিণ আফ্রিকায় তাসকিন। বোলিং আক্রমণের স্পিন নির্ভরতা কমে পেসারদের এই দাপট নতুন করে অনুপ্রাণিত করছে জাতীয় দলের বাইরে থাকাদেরও। সবসময় চিন্তা করতাম যে উইকেটটা আমাদের ফরে থাকলে আমরা ভালো করব, পেস বলাররা সবসময় চিন্তা করতো। আসলে দেখেন এখন যে অবস্থা তাতে আমাদের ওয়েদার বা আমাদের কন্ডিশনে আসলে ওই রকমের সুইমিং কন্ডিশন পাওয়া সো টাফ, তো সেক্ষেত্রে পেস বলাররা সবাই অ্যাডাপ্ট করে নিচ্ছে যে এই কন্ডিশনে আমাদের খেলতে হবে এবং এখানেই আমাদের ভেরিয়েশন ডেভেলপ করতে হবে, অ্যাকুরেসি ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে পেস বলাররা কিন্তু এই বাজে উইকেট হোক বা ভালো উইকেট হোক সব উইকেটেই তারা কীভাবে ভালো করতে হবে এই জিনিসটা তারা আয়ত্ত করে ফেলেছে। দীর্ঘদিন ধরে তিন ফরম্যাটের জন্যই স্কোয়াড স্থির করার চেষ্টায় নির্বাচক প্যানেল, তবে নিয়মিত ও বিকল্প ক্রিকেটারদের ব্যর্থতায় সেটা সম্ভব হচ্ছিল না। বারবার একাদশ পরিবর্তন করায় নষ্ট হচ্ছিল দলীয় ঐকতান, তবে এখন পরিস্থিতি ভিন্ন যা স্বস্তি দিচ্ছে সবাইকে। সিলেক্টর বলেন যা বা নীতি নির্ধারক যা অনেক ভেরি ভেরি মাচ স্টেবল তারা, যেহেতু এন্ড অফ দ্য ডে কিন্তু প্লেয়াররা যখন কনসিস্টেন্ট পারফরমেন্স করে তখন তাদের আবারও স্বাগত খেলার সময়। পরবর্তী মৌসুমে স্কুল ক্রিকেট দিয়ে প্রতিযোগিতামূলক আসরে আম্পায়ারিংয়ে নিয়মিত দেখা যাবে নারীদের, জানিয়েছেন বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু। কমিটির এমন সিদ্ধান্তে নতুন করে স্বপ্ন দেখছেন নারী ক্রিকেটাররা। খেলোয়াড়ের জীবন শেষে পেশাদার আম্পায়ারিংয়ে ক্যারিয়ার গড়তে আগ্রহী হবে মেয়েরা, বলছেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাচ খেলছেন পাইলট রফিক নান্নুরা, সেখানে আম্পায়ারিং এর দায়িত্বে সাথিরা জাকির জেসি। নারীদের ম্যাচ পরিচালনার এমন দৃশ্য দেখা যায় না দেশের ক্রিকেট মাঠে, তবে পুনর্গঠিত আম্পায়ার্স কমিটির হাত ধরে এই ক্ষেত্রেও তাদের সামনে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। অলমোস্ট 100 জনের মতো পরীক্ষা দিয়ে পাশ করা আম্পায়ার আছে, কিন্তু তাদের কোনোদিন অপরচুনিটি দেয়নি। আমরা স্কুল ক্রিকেটে মহিলাদের ইন্ট্রোডিউস করব, পাইলট হতে পারলে, সাংবাদিক হতে পারলে, প্রাইম মিনিস্টার হতে পারলে, নিয়ে হলে আম্পায়ারিং কেন না। বিশ্বে পুরুষদের ক্রিকেটেও নারী আম্পায়ারদের সরব উপস্থিতি দেখা যায়। চলমান নারী বিশ্বকাপেও ফিল্ড আম্পায়ারের পাশাপাশি ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন নারীরা, যেখানে আছেন একজন বাংলাদেশীও। কিন্তু দেশে এখনও মেয়েদের জন্য এই ক্ষেত্রে কাজ করার সুযোগ সেভাবে তৈরি হয়নি, যদিও কমিটির উদ্যোগ আশাবাদী করছে তাদের। নার্ভাস ছিলাম যে নান্নু ভাইরা খেলবে, রফিক ভাইরা খেলবে, যাদের খেলা দেখে ক্রিকেটার হয়েছি, বড় হয়েছি, তাদের ম্যাচে আম্পায়ারিং করবো নিঃসন্দেহে অনেক বড় একটা ব্যাপার। আশা করছি যে ইন ফিউচারে আমরা আরও ভালো কাজ করার সুযোগ। নারীদের অংশগ্রহণ নিশ্চিতের মধ্য দিয়ে আম্পায়ারিংয়ে নতুন মাত্রা যোগ করছে আম্পায়ার্স কমিটি। কিন্তু ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ের বিতর্ক নিরসনে নতুন কোনো পথ দেখাতে কি আদৌ পারবেন তারা? আম্পায়ারিং জানে কিন্তু কনফিডেন্সের অভাব। থার্ড ডিভিশনে আমরা মাত্র তিনটে কমপ্লেন পেয়েছিলাম, আমার নিজের টিম কিন্তু রেলিগেশন হয়ে গেছে। সো চেয়ারম্যানেরও কোনো ক্ষমতা নাই যে আম্পায়ারিংয়ে কিছু গেল। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটের ম্যাচে ব্যবহৃত হচ্ছে ক্যামেরা, স্বচ্ছ আম্পায়ারিংয়ে যা সহায়ক ভূমিকা রাখছে বলছেন ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে।
দেশের ফুটবলে উন্নতি আনতে চাইলে বদলাতে হবে ক্লাব সংস্কৃতি মত সাবেকদের লীগ পর্যায়ে বিদেশি নির্ভরতা কমানোর তাগিদ আবারও স্বাগত খেলার সময় কোচ বা ফুটবলার বদলে লাভ হবে না বাংলাদেশের ফুটবলে উন্নতি আনতে হলে বদলাতে হবে ক্লাব সংস্কৃতি অতিরিক্ত বিদেশি নির্ভরতা কমিয়ে দেশি ফুটবলারদের মূল্যায়ন করতে হবে লীগ পর্যায়ে মালদ্বীপের বিপক্ষে হারের পর এভাবেই নিজেদের অভিব্যক্তি প্রকাশ করলেন সাবেক ফুটবলাররা হ্যাভিয়ার ক্যাবরেরা জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পর এই স্প্যানিশকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী নিয়োগের পর ঘুরে ঘুরে ম্যাচ দেখেছেন শহর থেকে শহরে জাতীয় দলের জন্য ফুটবলার বাছাই করেছেন নিজ হাতে অনেক পুরানোর সঙ্গে সেখানে তিনি রেখেছিলেন বেশ কিছু তরুণ এবং নতুনকেও কিন্তু মালেতে দেখা গেল সেই পুরানো চেহারাগুলোকেই ঘুরে ফিরে যারা লাল সবুজের জার্সি পরে আছেন বছর তিন চার ধরে ফলাফল 2-0 গোলের হার একজন কোচকে হয়তো এক ম্যাচ দিয়েই বিচার করা সম্ভব না ক্ষেত্রবিশেষে উচিত না সে তর্কে তাই যেতে চাননি সাবেকরাও তাদের চোখে সমস্যাটা আসলে ফুটবলার কিংবা কোচের না দেশের ফুটবল এবং ক্লাব সংস্কৃতিকেই দুষছেন তারা পজিশন ওয়াইজ প্লেয়ারদের আমাদের যে ডিউটি ছিল আমাদের ডিউটিতে কত 100% আমরা কাজ করতাম কিন্তু এখন যে প্লেয়াররা আছেন তারা পজিশন ওয়াইজ তারা ফিনিশিংগুলো করতে পারতেছে না লীগের স্ট্যান্ডার্ড একটু কমবে বাট ফরেন প্লেয়ার যদি দুইটা এলাও করে তাহলে আমার লোকাল প্লেয়াররা খেলার সুযোগ পাবে আমার নতুন প্লেয়ার তৈরি হবে প্রবাসী ফুটবলার আনার পর যে আমাদের যে কার্যক্রম লীগ খেলা লীগ থেকে বাছাই করা এই জিনিসগুলি কন্টিনিউ থাকলে ওই প্লেয়ারের জন্য সবচেয়ে ভালো হয় তবে এসব ব্যাখ্যা বিশ্লেষণের সঙ্গে একেবারেই একমত নন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি প্লেয়ার যারা খেলছেন তাদের ওই ধরনের সাহস ওই ধরনের ডিটারমিনেশন ওই ধরনের ফাইটিং স্পিরিট তাদের মধ্যে নাই ভালো করার মালদ্বীপের বিপক্ষে ফলাফল নিয়ে যতটা হতাশা মতিঝিল পাড়ায় ঠিক ততটাই আত্মবিশ্বাস মঙ্গোলিয়া ম্যাচ নিয়ে প্রতিপক্ষ অচেনা হলেও নিজেদের মাঠে জয় ভিন্ন কিছু ভাবতেই চান না তারা আমি মনে করি বাংলাদেশ এখন যে স্ট্যান্ডার্ড আছে জেতার মতো টিম নিজের মাটিতে খেলা মাসবি জয়ের কোনো বিকল্প নেই 29 মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নিয়ন মোহাইমেন সময় সংবাদ ঢাকা আবারও স্বাগত খেলার সময় বগুড়ার উপশহর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলর কাপ শর্ট বার ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পেনাল্টি শুট আউটে উপশহর একতা এন্টারপ্রাইজকে 1-0 গোলে হারিয়েছে বৃন্দাবন পাড়া সালাম মোটরস দল শুরু থেকে নান্দনিক ফুটবল প্রদর্শন করে দুই দল প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পায়নি অমিতের একতা এন্টারপ্রাইজ দ্বিতীয়ার্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ তবে নির্ধারিত 50 মিনিট থেকে গোল শূন্য গোলকিপারবিহীন শর্ট বারে তিনটি করে পেনাল্টি শুট করে দুই দলের ফুটবলাররা যেখানে মাত্র একটি গোল করে চ্যাম্পিয়ন হয় বৃন্দাবন পাড়ার দলটি আগামী দিনেও এ ধরনের টুর্নামেন্টে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর এই ছিল খেলার সময়ে সঙ্গে থাকুন সময়ে